আপনার আমার নবীর আল্লাহ কেন কলেজ স্কুলের ভিতরে পড়ায় নাই? এরা নবীর উম্মতের দল। হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আমরা বুঝতে পারি, হযরত ঈসা আলাইহিস সালামের বয়স যখন 7 থেকে 8 বছর, মা মরিয়ম মক্তবের ভিতরে নিয়ে একা ওস্তাদ জি আমার ছেলেকে পড়ায় দেন আলিফ, আমার ছেলেকে পড়ায় দেন বা, আমার ছেলেকে পড়ায় দেন তা, আমার ছেলেকে পড়ায় দেন সা। এখন ওস্তাদ জি হযরত ঈসা আলাইহিস সালামকে সামনে বসায় বলে, ও ঈসা পড়ো আলিফ, পড়ো বা, পড়ো তা। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেয় ওস্তাদ জি আলিফের অর্থ কি বলেন না জোরে সুবহানাল্লাহ, ওস্তাদ জি আলিফের অর্থ কি বলেন? আলিফটা খারা কেন, আলিফের মধ্যে নকতা নাই কেন বলেন না? আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায় জোরে কন্ন সুবহানাল্লাহ। ওস্তাদ জি কয়, আমিও তো আমার ওস্তাদের কাছে পড়ছি আলিফ, আলিফ হই, আলিফের আবার অর্থ কি? আমরা ক্ষুদ্র গণে দেখি আলিফের ভিতরে আল্লাহ কি লুকায় রেখেছেন। আলিফ বলে আল্লাহ, আল্লাহ বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই। বায়ে বলে বান্দা সকল হুশিয়ার, চক্ষু বুঝে সেরে যাবে ইয়া সংসার। তাই বলে তওবা কর হার হামেশা মুমিন ভাই, তওবা বিনে নাজাত পাওয়ার উপায় নাই। সায়ে বলে সতর ডাক নারী পুরুষ সকলে, নইলে কিন্তু ঠেকে যাবে কাল হাসরের ময়দানি। জোরে কর আল্লাহু আকবার। তো ওস্তাদ জি ডাক দিয়া কইসা পর আলিফ, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কে ওস্তাদ জি আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে বলেন? আলিফটা খারাপ কেন, আলিফটার উপরে নকতা নাই কেন, আলিফের অর্থ কি বলেন? ওস্তাদ জি কয়, আমিও পড়ছি আমার ওস্তাদের কাছে আলিফ, আলিফ, আলিফের আবার অর্থ কি? এবার সামনে যারা বসা ওস্তাদ জি ডাক দিয়ে কে মিয়া বলো আলিফের অর্থ কি, এই মিয়া বলো আলিফের অর্থ কি? কেউ যখন বলবার পারে না, ওস্তাদ জি ডাক দিয়া কই, ঈসা তুমি কি পারবানি আলিফের অর্থ কি? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই, ওস্তাদ জি আমি একটা নয় একাধিক কারণ বলতে পারবো। তাইলে বলো আল্লাহ আলিফ দিয়া কি বুঝাইতে চায়? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই, ওস্তাদ জি এইভাবে নয়, আপনি নিচে নেই মাজান, আপনার জায়গাতে আমারে বসাইয়া দে। এবার ছাত্রের মতো আমার কাছে প্রশ্ন করেন, আমি ওস্তাদের মতো জবাব দিয়া দেই। আল্লাহু আকবার জোরে বলেন। এবার ওস্তাদ জি ডাক দিয়ে কইসা বল আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে? ঈসা আলাইহিস সালাম চেয়ারে গিয়া বইসা ওস্তাদ জিকে নিচে নামাইয়া ডাক দেখ, ওস্তাদ জি আলিফ দিয়ে আল্লাহ বুঝাইছি, আল্লাহ হলো এক, আল্লাহ হলো একক, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহ হলো লা শারিক, আল্লাহ কারো মোকাবেক্ষী নয়, দুনিয়ার সব মাখলুক আল্লাহর মোকাবেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পরিচয় দিয়ে আমি আল্লাহ একটা সূরা নাজিল করেছি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীর শানে আমি আল্লাহ একটা ছোট্ট সূরা নাজিল করে দিয়েছি, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি 40 বছর পর্যন্ত মক্কার গলিতে গলিতে ঘুরাইলাম, কাফের বেদিনদের সাথে আপনাকে উড়া বসে করাইয়া আপনার প্রতি একটা ধারণা আমি আল্লাহ এদেরকে দিলাম, এখন যদি আপনি কালিমার দাওয়াত দেন সব মানুষ, সব মানুষ না পড়ল কিছু সংখ্যক মানুষ হইল তারা কালমাটা পড়ে নিবি। আল্লাহু আকবার বলে। এইবার রসুলে আরবি সরকার দু আলম নবী মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ইতিহাস তো আপনারা জানেন, রসুলে আরবিকে আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার নিকটবর্তী যারা, আপনার কাছাকাছি যারা,
وأنذر عشيرتك الأقربين আপনার নিকটতম যারা আপনার কাছাকাছি যারা এদেরকে আপনি কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ। কোন এবার আল্লাহ নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এ নবীর উম্মতের দল বিশ্ব নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দেখা গেল মানুষগুলো আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনিয়া মানুষ কালিমা পইরা মুসলমান হওয়া শুরু হয়ে গেছি। আমার আল্লাহ বিশ্ব নবীর এক কান চেহারা দিয়েছিলেন, যে চেহারার দিকে তাকাইয়া আম্মাজান আয়েশা বলেন, ও গোরান এলাকার মানুষ, ও শান্তিপুরের মানুষ, ও খিলগাঁও এলাকার মানুষ, আম্মাজান আয়েশা কয়, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ আসমানে একটা সূর্য ফিট করে দিলেন, ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উঠিয়া অন্ধকার দূর করিয়া তামাম দুনিয়াটা আলোকিত করিয়া দেয়। আর আমার আল্লাহ আমি আয়েশার জন্য একখান সূর্য দিয়েছেন, ওই সূর্যটা আমার ঘরে আসার নামাজের পরে আসি, ওই সূর্যটা আসার পরে আমার ঘরে উদিত হয়, মাঝে মাঝে আমি জামা সেলাই করতে যাইয়া কাঁথা সেলাই করতে যাইয়া হাতের মধ্যে সুই সুতা নেই, মাঝে মাঝে হাত থেকে সুইটা খসিয়া জমিনে পড়ে যায়, ওই চাঁদ ওই সূর্যটা আমার ঘরে উদিত হইলে আমার ঘরটা এত আলোকিত হয় পূর্ণিমার চাঁদের চেয়ে কোটি কোটি গুণ আরো বেশি আলোকিত হয়ে যায়, আমি আমার হারানো সুইখানা দিনের মতন খুঁজা বাইর করতে পারি। ওই চেহারা দেখা লাখো লাখো কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রহমতের নবী সরোয়ারে দোয়া আলম মাঝে মাঝে ঘর থেকে বের হইয়া মানুষের ময়দানে কালিমার দাওয়াত যখন দেখ, সারাদিন মানুষের ময়দানে ঘুরিয়া ঘুরিয়া একজন কেউ কালমা পড়াইতে যখন পারে না, নবীজির মন বড় খারাপ, চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হাবিব চেহারা বিশ্রী করার দরকার নাই, মন খারাপের দরকার নাই, ফালা আল্লাহ কা বাকিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হাবিব চেহারা খারাপ করার কোনো দরকার নাই, কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, মানুষগুলোকে দলে দলে ইসলামের ভিতরে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কালিমার দাওয়াত চলছে, চতুর্দিক থেকে মানুষগুলো পঙ্গপালের মতো আসা শুরু করে দিল। খানায় কাবার তাওয়াফ চলে, খানায় কাবার তাওয়াফটা চলে, যেই খানায় কাবার তাওয়াফ করলে পরে বাবা যেই খানায় কাবার দিকে তাকাইল আল্লাহ পাক বিশটা রহমত নাজিল করেন, যেই কাবা ঘরটা তাওয়াফ করলে আল্লাহ পাক ষাটটা নেকি দান করেন, দুই রাকাত নামাজ পড়ার পরে আরো চল্লিশটা আল্লাহ পাক রহমত তারে দান করেন। এইখানে কাবার তাওয়াফ চলি, বিশ্ব নবী খানায় কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমরা যে কোরআন তেলাওয়াত করি ওই কোরআনটা নবীজি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত পড় তত মিষ্ট মধুর বচন, তাওরাতেই আসিয়াছি যাহার বর্ণন। বিশ্ব নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, ইতিহাস তো আপনারা জানেন, আল্লাহ নবী রহমতের নবী চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ি, আপনারা মাঠের মধ্যে বসা আছেন, শেখ রাসেল খেলার মাঠে আপনারা বসিয়া বসিয়া আলোচনা শুনতেছেন, কিছু ভাই দাঁড়ায় দাঁড়ায় শোনে, এখন চতুর কোণে মানুষগুলো খানায় কাবার দিকে আসি, আর বিশ্ব নবী কাবাগরের সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, এক নম্বর কাজ আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি এক নম্বর কাজ আপনার কোরআন শরীফ পড়া। সুবহানাল্লাহ। কয় নম্বর কাজ? এক নম্বর কাজ আপনার কোরআন তেলাওয়াত করা। এখন নবীজির দিকে যখন মানুষগুলো অগ্রসর হওয়া শুরু হয়ে গেল, যেই কোরআনের বাণী শুনে ঘরে থাকতে পারে না, যখন এই কোরআনের তেলাওয়াত শুরু হইয়া যায় মানুষগুলো যত দূরে থাকুক না কেন পঙ্গপালের মতন দৌড়াই আল্লাহর নবীর সামনে চলে আসি, নবীজির চেহারার সামনে দাঁড়াইয়া
এক তো চেহারা সুন্দর, আবার দ্বিতীয় কোরআনের ভিতরে বড় মজা বড় স্বাদ। এখন মানুষগুলো দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর সামনে আসি। মক্কার আবু জাহেল উতবা সাইবারা শরীক ইবনে আখনাসেরা চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় বলে, হে মানুষেরা, ইয়ামানের মানুষ, মিশরের মানুষ, চতুর্দিক থেকে মানুষগুলো খানায় কাবার দিকে আসতেছি। আবু জাহেল এক কোনায় দাঁড়ায় গিয়া, উতবা আর এক কোনায় দাঁড়ায় গিয়া, সাইবা আর এক কোনায় দাঁড়ায় গিয়া বলতেছে, তোমরা খানায় কাবাটা জিয়ারত করিও, একটা কর্নারে একজন লোক দাঁড়িয়ে আছি, এই লোকটা আগে ভালো ছিল এখন পাগল হয়ে গেছি। সবাই একসাথে নাউজুবিল্লাহ কোন, এই লোকটার কথাবার্তা আগে বড় ভালো ছিল, আচার আচরণ ব্যবহার ভালো ছিল, এখন দেখা যায় লোকটা 40 বছর পূর্ণ হওয়ার পর লোকটা পাগল হয়ে গেছি। তোমরা সব দিকে যাইও, পাগল লোকটার কাছে যাইও না। চতুর্দিক থেকে দাঁড়ায় যখন আওয়াজ দেওয়া শুরু করে দিল, মক্কার খানায় কাবার চতুর্দিকে যখন আওয়াজ, এখন বুদ্ধিমান লোক আছে, মেধাওয়ালা লোকও আছে, জ্ঞানী লোক আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, মেধাওয়ালা লোক আছে। এরা চিন্তা করে কি রে, আমরা জানি কোনো মানুষ পাগল হয়ে গেলে ছোট ছোট বাচ্চারা ইট লইয়া পাথর লইয়া দৌড়ায় আর কয় পাগল রে মার রে পিটা রে শেষ করে দি, এই বড় বড় লোকগুলো মুহাম্মাদের পিছনে কেন লাগছি, মুহাম্মাদ পাগল হইলে ছোট পাগল হবে না, মনে হয় বড় পাগল হবে, এক নজর দেখে আসি। বাতি জ্বালাইছেন কে, বড় করে কন, আগুন জ্বালাইছেন কি, আল্লাহ আকবার, কোরআনের বাতি জ্বালাইছেন কে, আল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়াদিনিল হক লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ কয় বাতি জ্বালাইছি আমি, ফুদিয়া নিবাইতে পারবা না, বাতি জ্বালাইছি আমি, কোরআনের মালিক আমি আল্লাহ নিজে। এখন লোকেরা চতুর্দিক থেকে আসা শুরু হয়ে গেল, আরে এটা কেমন পাগল রে, মক্কার মদিনা মক্কার মানুষের, আরে মক্কার বড় বড় নেতৃস্থানীয় মানুষগুলো মুহাম্মাদের পিছনে কেন লাগলো, মুহাম্মাদ মনে হয় ছোটখাটো পাগল হবে না, মুহাম্মাদ মনে হয় বড় পাগল হবে, এক নজর দিকে আসি। এখন চতুর্দিক থেকে মানুষেরা দৌড়ে দৌড়ে যখন আল্লাহর নবীর চেহারার সামনে এসে দাঁড়াইছি, দাঁড়াইয়া কো এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না, যেমন তার মাথা সুন্দর তেমন তার কপাল সুন্দর, চোখগুলো আরো সুন্দর, নাকটা আরো সুন্দর, মুস্কি হাসি দিলে আরো সুন্দর মানায়, নবীজির দাড়িগুলো আরো সুন্দর, হাতগুলো আরো সুন্দর, তেলাওয়াত আরো বড় মধুর, আল্লাহু আকবার বলেন, তেলাওয়াত আরো বড় মজার, তেলাওয়াত আরো বড় স্বাদ। এখন চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া কয়, মোহাম্মদ তুমি নাকি পাগল, আমার নবী ডাক দিয়া কয়, দেখো তোমরা আমার কিনারায় দাঁড়ায়, আমার মধ্যে পাগলামির কি বাপ আছে, আল্লাহু আকবার বলেন, তোমরা দাঁড়ায় দেখো আমার মধ্যে কি পাগলামি আছে। কাফের বেদিনেরা চতুর্দিক থেকে দাঁড়াইয়া আল্লাহর নবীর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে, চোখ নিচে নামায় না, কি রে এইটা কি মানুষ নাকি ফেরেশতা, সুবহানাল্লাহ, কোন এটা কি রে, এত সুন্দর চেহারা কেন, এই লোকটা কি, আবার কি জানি তেলাওয়াত করি, এত মধুর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, তেলাওয়াতের মধ্যে বড় মজা বড় স্বাদ। এরা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, না গদ্য না পদ্য, বড় ছন্দে ছন্দে বড় মিল, আলম তারা কাইফ ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কাফেররা চিন্তা করে কিরে, ফিল
আলম তলকাইফা ফাল রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরা কয় কি রে মোহাম্মদ কোনোদিন স্কুলে যায় নাই, ভার্সিটিতেও যায় নাই, কলেজেও যায় নাই, কাহারও কাছে লেখাপড়া করে নাই, কি তেলাওয়াত করে রে। আগায় আগায় গিয়া চেহারার দিকে নজর দিয়া কয়, এই মক্কার জমিনে কত ঘোরাফেরা করলাম, কত জায়গায় গেলাম, সিরিয়ায় গেলাম, ইয়ামানে গেলাম, কত মানুষ দেখলাম, মুহাম্মাদের চেহারার মতো এত সুন্দর মানুষ কোনোদিন দেখলাম না। আরে চেহারার মধ্যে বড় মায়া, বড় মজা, বড় স্বাদ, ওই চেহারার দিক থেকে মনটা ফিরাইতে মনে চায় না, চোখগুলো ফিরাইতে মনে চায় না। এই যুবক চেহারা দেখা দেখা কাফেরগুলো চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়া কয়, মুহাম্মাদ যারা বলে পাগল এরাই পাগল, আপনি পাগল নন, আপনি ঠিকই আল্লাহর পয়গম্বর। এখন কালিমা পড়া যখন শুরু হয়ে গেল, মুহাম্মাদ রে পাগল কইয়া পাগল বলে আটকানো যায় না, মানুষগুলো পঙ্গপালের মতন নবীজির দিকে ছুটিয়া ছুটিয়া আসি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবীজি আপনার কাজ হইল কালিমার দাওয়াত দেওয়া, আপনার কাজ হইল কোরআন তেলাওয়াত করা, সারা বিশ্বে কালিমার দাওয়াতটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম। এখন আবু জাহেলের মাথা খারাপ, জরুরি ভিত্তিতে মিটিং বসিয়া বলে, মুহাম্মদ রে কি করা যায়? কয়ে যার মধ্যে অনেকগুলো বিদ্যা আছে তারে মুহাম্মদের কাছে পাঠানো লাগবে, যার কাছে গণক বিদ্যা আছে, যার কাছে জাদুকরের বিদ্যা আছে, যার কাছে কবিত্বের বিদ্যা আছে, এমন একজন লোক পাঠানো লাগবে। আমার দিকে খেয়াল করিয়া শোনেন বাবাজি, তখন এদের মধ্য থেকে একজনের নাম হলো ওতবা। এই লোকটা মেধাওয়ালা, বড় চালাক, বড় গিনী। এই লোকটারে বুঝায় সুজায় বলি, তোমারে সারা মোহাম্মদ রে কেউ বাউ করতে পারবে না, তুমি যাও। এখন ওতবা আর দেরি করে নাই, আল্লাহর নবীর কাছে যায়, বিশ্ব নবী রহমতের নবী খানে কাবার সামনে বসা। ওতবা আল্লাহর নবীর সামনে গিয়া প্রশ্ন করতেছে, মোহাম্মদ বলো, তোমার সম্মান বেশি না তোমার বাবার সম্মান বেশি? তোমার সম্মান বেশি না তোমার দাদা আব্দুল মুত্তালিবের সম্মান বেশি? অনেকগুলো কথা বলার পর আল্লাহর নবী কিছুই কয় না। ওতবা মেজাজ গরম করিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কটুবাক্য শুরু করে দিলি। নবীজি মাথা নিচু করিয়া তার কথাগুলো শ্রবণ করতেছেন, কোনো প্রতিউত্তর করে না। এক পর্যায়ে ওতবা রাগান্বিত হইয়া আল্লাহর নবীকে গালমন্দ করা শুরু করে দিল। তারপর মুহাম্মদ নবী চেতে না, রাগে না, গোসাও হয় না। এক পর্যায়ে ওতবা দাঁড়ায় ডাক দিয়া কই, বাতিজারি চেতাইলাম তুমি চেতলা না, রাগাইলাম তুমি রাগলা না, তোমারে গালি গুলুস করলাম কিছুই বললা না। বাতিজা তাইলে বুঝতে পারছি তোমার কি দরকার। এ বাতিজা, তুমি যদি মক্কার নেতৃত্বটা হাতে নিতে চাও, ওই নেতৃত্বের ভার তোমার হাতে আমরা অর্পণ করব। দুই নম্বরে মক্কার কোন সুন্দরী তরুণী তরুণী বিয়ে করতে চাও, কোন নারী সুন্দরী নারী বিয়ে করতে চাও, তাইলে বলো, সেইটাও আমরা তোমারে করাইয়া দিব। এ বাতিজা, মক্কার নেতৃত্ব, মক্কার ধনভাণ্ডার তুমি চাইলে তোমারে আমরা ধনের দ্বন্দ্বিয়া মালিক বানাইয়া দিব, সম্পদওয়ালা বানাইয়া দিব। এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী চুপচাপ ওতবার কথাগুলো শোনা আরম্ভ করে দিলেন। কয়, চাচা আপনার কথা কি শেষ হয়েছে? কয়, হ্যাঁ শেষ হয়েছি। আমার নবী এবার ডাক দেয় কয়, চাচা এবার আমার বক্তব্যটা শোনেন, যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব নয় আমি আপনারে বলে দিই, স্পষ্ট ভাষায় আপনারে বলে দিই। আকাশের মধ্যে সূর্য আছে, আকাশের মধ্যে চন্দ্র আছে, আপনারা সবাই মিলে যদি এক হাতে আমারে চন্দ্র আইনা দেন আর এক হাতে সূর্য আইনা দেন, যা পারবেন না তারপরেও বলি,
এক হাতে যদি সূর্য এনে দেন, আরেক হাতে যদি চন্দ্র এনে দেন, আর যদি বলেন কালিমার দাওয়াত দিও না, প্রয়োজনে আমি নিজে শেষ হয়ে যাব, আল্লাহর কালিমার দাওয়াত দেওয়া আমি কোনোদিন শেষ করতে পারবো না। আল্লাহর নবী মিশর নিয়া সামনের দিকে আগাইতেছেন, এমন একটা সময় চলতেছে রে বন্ধু, 39 জন মুসলমান হয়ে যাওয়ার পর বিশ্বনবী সামনে দাঁড়ায়া কাফেরদের সামনে আল্লাহ পাকের নাম নিতে পারে না। মক্কার জমিন এমন একটা অবস্থা চলছে, আজান দেওয়া যায় না, কোরআন পড়া যায় না, মুসলমান মানুষের কাছে যাওয়া যায় না, রাস্তার মধ্যে পাথর পাথর ফলাইয়া রাখে, রাস্তার মধ্যে কাটা পুতিয়া রাখে, আল্লাহ নবী রাস্তা দিয়ে হাইটে গেলে থুতু নিক্ষেপ করি, বিশ্বনবীকে কষ্ট দেওয়া আরম্ভ করে দিলে উপদিলে পর রসুল কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আল্লাহর নবী 39 জন লইয়া সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে দাঁড়ে আর কাম, সাহাবি আর কামের ঘরে ডুইকা, গোপনে গোপনে আল্লাহর নাম নে, গোপনে গোপনে আজান দিয়ে আল্লাহর নামের আওয়াজ দিয়া ভিতরে ভিতরে আবাদত করি, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়া কয় হাবিব আপনি হাত বাড়ায় আমার কাছে দোয়া করেন, আপনি কার জন্য দোয়া করবেন? আল্লাহর নবী রহমতের নবী সরোয়ারে দোয়া আলাপ, তাদের নিশিতে মালিকের দরবারে হাত বাড়ায় ডাক দিয়ে কয় মালিক দুইজন ওমর আমি চাই, একজন ওমর নাম ওই যে আবু জাহেল আপনারা জানেন, ও মুসলমান ওই আবু জাহেলের জন্য, আর একজন ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, দুইজনের জন্য দোয়া করি। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনি আমার দরবারে হাত বাড়াইতে দেরি হবে গো, আমি আল্লাহ আপনার মুনাজাত কবুল করতে দেরি করব না। নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে এদিক দিয়ে আবু জাহেল ঘোষণা দিয়া দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল আনতে পারলি 100 লাল উটের মালিক তারে বানায় দেওয়া হবে, ওই সময় লাল উটের বড় দাম। এই ঘোষণা দেওয়ার পর এখন তারা সিদ্ধান্ত নিল কে পারবে মুহাম্মাদের কল্লাটা আনতে। ওমর দ্বারায় ডাক দিয়া কয় এই কাজ আমার দ্বারা সম্ভব, জোরে কন্যা উজুবিল্লা, মুহাম্মাদের কল্লা আমি আনতে পারবো, জোরে বলেন মুহাম্মাদের মালিক কি, বড় করে কোন মুহাম্মাদের মালিক কি, হেফাজত করবেন কি, পাহারাদারি করবেন কি, দেখা রাখবেন কি? বিশ্বনবী 39 জন মুসলমান নিয়ে দাঁড়ে আর কামের ভিতরে বসা দোয়া কইরা বসা রইছি, এ বাবা জিরারি দোয়া করিয়া যখন বসে আছি গো, এদিক দিয়ে আবু জাহেলের ঘোষণা পাইয়া 100 লাল ওটের খবর পাইয়া হজরতে ওমর নাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মাদের কল্যাণতে রওনা দিলি। আমার আল্লাহ ডাক দিয়া কে ওমর নাঙ্গা তরবারি লইয়া আমার বন্ধুর কল্যাণ বা তোমার কল্লা দিয়ে আসা লাগবি, বড় করে কন্যা সুবাহানাল্লাহ। ওমর তরবারি নিয়ে রওনা হইয়া গেলে পথিমধ্যে একজন মুসলমান পাইয়া মুসলমান ডাক দিয়ে কে ওমর মেজাজ গরম, চক্ষু বড় হয়ে গেছে, কই যাও? কয় মুহাম্মদ আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদের কল্যাণ বাড় যাই, কয় মুহাম্মদের কল্যাণ বার আগে নিজের ঘরে যাও। কয় কেন? কয় শুনছি খবর পাইছি তোমার বোন ভগ্নিপতি কালমা পরে মুসলমান হয়ে গেছি, আগে নিজের ঘর সামলাও, তোমার বোন কালিমা পরে মুসলমান হয়ে গেছি। ওমর কয় বলো কি, কুপিন নিচে অন্ধকার বলো কি? মুহাম্মদের বাড়িতে না যাইয়া রাস্তা ঘুরাইয়া বনের গড়ের সামনে যখন গেছে গো, ইতিহাস তো আপনারা জানেন, বনের গড়ের সামনে যাওয়ার পর ওমর দ্বারা শুনতেছেন ভিতরে কে জানে বোন রে কোরআন তেলাওয়াত করাইতেছেন, গড়ের ভিতরে কে জানে ওমরের বোন বগ্নিবতের কোরআন শরীফ মুখস্থ করাইতেছেন পড়াইতেছেন। ওমরের কানের ভিতরে আওয়াজ গেছি, আল্লাহ কয় আওয়াজ যায় নাই রে ওমর, আমি আল্লাহ তোর কানে আওয়াজ ঢুকাইয়া দিছি, এই কোরআনটা যারা মনোযোগ দিয়ে শুনি, আমি আল্লাহ ভিতরে রহমত নাজিল করি, তার গুনাহ মাফ করে দেই, হেদায়েতের রশি আলো ভিতরে ঢুকাইয়া দেই। ওমর রে দরওয়াজার মধ্যে গিয়া যখন আওয়াজ দিছে, ওমরের আওয়াজ বড় কড়া আওয়াজ,
করানার সে হযরতে খাব্বাব ওমরের বোন অগ্নিপতিরে কোরআন পড়াইতেছেন, ওমরের আওয়াজটা পাইয়া টুকা দিয়েছে, টুকার মধ্যে খবর হয়ে গেছি ওমর আর সে, ওমর আর সে। হযরতে খাব্বাব সইবাটা লুকাইয়া দরওয়াজার চিপার মধ্যে গিয়া লুকাইছে, ওমর আর সে উপায় নাই, মেরে ফেলবি বাবাজিরা রে। হযরতে ওমর ঘরের দরওয়াজায় আওয়াজ দিলে, ওমর ডাক দিয়ে কয় ঘরের ভিতরে কে আসো, দরওয়াজা খোলো। হযরতে ওমরের বোন ফাতেমা ঘরের দরওয়াজা খুইলা দিছে গো, ওমর ভিতরে ডুইকা গিয়া কয় কি কিসের জানি আওয়াজ পাইলাম, কি ঘরে হইতেছিল বলো, সুবহানাল্লাহ, ঘরের ভিতরে কিসের আওয়াজ পাইলাম বলো। ফাতেমা ইমান গ্রহণ করছে, ইমান বড় মজবুত ইমান, ডাক দিয়া কয় ওমর কয়েকদিন আগে মোহাম্মদের দরবারে গিয়া তোমার বগ্নি তোমার বোন জামাইর নিয়ামিক সহকারে কালমা পরে মুসলমান হয়ে গেছি, আর দেরি করে নাই ওমর তোর বাড়িটা খাপের ভিতর থেকে বের করি, উল্টো উল্টো মুসলমান ভাইরা তরবারির উল্টো পিঠ দিয়ে হযরত ওমর তার বোনকে পিটাইতে পিটাইতে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফালায় দিছি, বগ্নিপতির সহ পিটাইয়া জমিনে শোয়া রাখছি। হযরত ওমর হঠাৎ করে বোনের দিকে নজর দিছে, ভালো করিয়া নজর করিয়া দেখে শরীর থেকে রক্তগুলো বের হয়ে গেছি। হযরত ওমরের বোনের রক্ত দেখিয়া চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমি কারে মারলাম, আমি কারে পিটাইলাম, আমার বোনের রক্ত আর আমার রক্তের মধ্যে তো কোনো পার্থক্য নাই, যার বাবাও এক মাও এক, আমার বাবা মা একই, আমি কারে মারলাম। হযরত ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয় বোনরি আমি বুঝি নাই, তোরে মারছি তোরে পিটাইছি, বোন গো কি পড়তেছিলাত ওইটাকে আমার একটু দেখাইবানি, কি পড়তেছিল আমার একটু পড়াইবানি। ওমরের বোন ডাক দিয়া কয় ভাই রে আমরা যেইটা পড়তেছিলাম নাপাক হালাতে এটা ধরা যায় না, পড়তে পারবা না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওমর ডাক দিয়া কয় বোন রে কি করতে হবে বলো। ওমরের বোন ডাক দিয়া কয় ভাই রে কি করতে হবে বলতেছো, চলো রে ভাই বিশ্ব নবীর দরবারে আমরা যাই, বিশ্ব নবীর হাতে হাত দিয়া কালমা পরে আমরা মুসলমান হয়ে আসি, বাইরে আমরা যখন কালমা পড়েছি বিশ্ব নবী সরওয়ারে দু আলম ঘোষণা দিয়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ফাদখালাল জান্নাহ, ফাদখালাল জান্নাহ। ওমর রে আল্লাহর রাসূলের পবিত্র জবান দিয়ে ঘোষণা দিয়েছি যে কালমাটা পড়বি আল্লাহ পাক তারে জান্নাতে ঢুকাইয়া দিবেন, যে কালমা পড়বি আল্লাহ পাক তারে জান্নাতের ফয়সালা করে দিবেন। তরবারে হাতে লইয়া ওমর কয় চলো যাই, ওমর রওনা হয়ে গেছি সাহাবি আরকামের ঘরের দিকে। ওই দরওয়াজার সামনে একজন সাহাবি দাঁড়ায় আছে, নাম হলো হযরত আমিরে হামজা, নবীজির চাচা আমিরে হামজা। ওমর সরাসরি গিয়ে দাঁড়াইছি, আমিরে হামজা ডাক দিয়া কয় কেন আসছো, মুহাম্মাদের কাছে কেন আসছো, কয় তুমি ভিতরে ঢুকতে পারবা না। হামজা কয় আমার সাথে বুঝা পরামর্শ করে তারপরে ভিতরে ঢুকবা। ওমর ডাক দিয়া কয় হামজারে আমারে বাধা দিও না, আমি মুহাম্মাদের চেহারাটা এক নজর দেখার জন্য আসছি, আমারে বাধা দিও না। ওমর যখন করে দরওয়াজে গিয়ে আওয়াজ দিছে, রে বন্ধু আওয়াজটা ভিতরের সাহাবীরা পাইছি, ডাক দিয়া কয় নবীজি গো লুকাইয়া লুকাইয়া আল্লাহর নাম নিছিলাম, ওগো নবীজি আজকে মনে আর শেষ রক্ষা হবে না, ওমর যেহেতু দরওয়াজা এসে গেছি, ওমরের তরবারির থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। আমার নবী ডাক দেয় কয় তোমরা ভিতরে যাও, ওমরের সাথে আমার বুঝা পরামর্শ হবে।
তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমি এমন একজন নবী, আমি এমন একজন নবী, আমি এমন একজন নবী, ওমর কোনো দিক দেওয়া শক্তিতে আমার সঙ্গে কুলাইয়া উঠবার পারবে না। এ নবীর উম্মতের দল। বিশ্ব নবী যখন দরওয়াজাটা খুইলা দিছে, ভিতর থেকে দাঁড়ায় ওমর, আমার নবীজির দিকে তাকায় আছে। আমার নবী ঘরের ভিতর থেকে বের হইয়া ওমরের চাদরের কোনার দরে একটা টান দিয়া, একে ওমর রে, এখন কি কালমা পড়ার সময় হয় নাই? এরে ওমর, এখন কি জাহান্নামের আগুন থেকে বাঁচার সময় হয় নাই? এখন কি তোমার মুসলমান হওয়ার সময় হয় নাই? যেই মুহূর্তে রসুল আরবির বরকতি হাতরা ওমরের চাদরে লাগছে, ভিতরের ময়লাগুলো মনে হয় সাফ হয়ে যাইতেছে। ওমর ডাক দিয়া কয়, নবীজি, আমি তো খবর পাইছিলাম আপনি নাকি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কন, আমি আপনাকে নাঙ্গা তরবারে নিয়ে আসছিলাম জবাই করার করে দেওয়ার জন্যে। ওগো নবীজি, আমি এতদিন পর্যন্ত আপনার সঙ্গে দুশ্মনী করছিলাম, আমার চোখের মধ্যে আপনার দিকে বড় দুশ্মন দুনিয়াতে আর কেউ ছিল না, এখন কেন জানি গো নবীজি আপনার দিকে যখন নজর দিলাম আপনার মতো আপন দুনিয়াতে আমার আর কেউ নাই। আয় চশমায় রহমত মেয়াবি আংতাওয়া উম্মি, আয় চশমায় রহমত মেয়াবি আংতাওয়া উম্মি, দুনিয়া পে তেরা লুতফ সদা আমর হেগা, ইয়াসিন সে মৌলানে কবি উসকো ফুকারা, হামিম কবি ওর কবি তসীন ইশারা। আল্লাহু আকবার জোরে বলে। ওমর ডাক দিয়া কে, আল্লাহ নবী, আপনি আমার প্রিয় হয়ে গেছেন, আমার কালমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন। হযরতে ওমর নবীর হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীজির কাছে ওমর ডাক দিয়া কে, নবী গো, আমরা আমাদের দিন সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ, আমি যেই কালমা পড়লাম এটা সত্য না মিথ্যা? রসুল ডাক দিয়া কে, ওমর, আমি যেই কালমার মিশন নিয়ে আসছি এটা 100% সত্য। কয়, যদি সত্য হয় কালিমার দাওয়াত আর গোপনে নয়, এখন খানায় কাবার সামনে প্রকাশ্যে দাওয়াত চলবি, খানায় কাবার সামনে প্রকাশ্যে আজান হবি। রসুল ডাক, ওমর, 40 জন তোমার সহকারে মুসলমান, মক্কার অলিতে গলিতে কাফেরের অভাব নাই, তুমি কি বলো? কয়, রসুল, ভয় পায়েন না, চিন্তার কোনো কারণ নাই, আমার সামনে দেন আর বাকি সবাই রে আমার পিছনে পিছনে দেন, আমি আগে আগে যাব, খানায় কাবার সামনে গিয়ে আজান হবে, আওয়াজ হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, খানায় কাবার সামনে প্রকাশ্যে আজান হবে, আল্লাহর নামের আওয়াজ হবে, আল্লাহর নামের আওয়াজ আর গোপনে নয় প্রকাশ্যে হবে। ওমর চলে গেলেন খানায় কাবার সামনে গিয়ে আওয়াজ দিয়ে বলে, মক্কার কাফেরেরা রে, কেউ যদি নিজের মাকে হারাই, এটি মাকে মা সন্তান হারা করতে চাও, তাইলে তোমরা আমার সামনে আসো। আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম কিছুক্ষণ আগে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালমা পরে মুসলমান হয়ে গেছি, তো আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনার এক নম্বর কাজ, মুসলমানের এক নম্বর কাজ, আলেম উলামার এক নম্বর কাজ, হক্কানি পীর বুজুর্গের এক নম্বর কাজ, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবীজি, প্রত্যেকটা মুসলমানের এক নম্বর কাজ তালিলে কুরআন, মুসলমানের এক একটা প্রত্যেকটা মুসলমানের কাজ হইল আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কি করা? বড় করে কোন, মুসলমানের এক নম্বর কাজ হইল কোরআন
তেলাওয়াত করে আল্লাহ ডাক দিয়ে কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ওইলে কোরআন তেলাওয়াত করা, আমার নবী ডাক দিয়ে কয়, উম্মতের দল তোমরা তো আমারে দেখো নাই, আমি রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, কিন্তু আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করবেন মুসলমানের সিনায়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক বলেন, ও নবীজি আপনার চিন্তার কোনো কারণ নাই, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করছি আমি, কোরআন হেফাজত করেন ওলা কি? জোরে বলেন নাকি, আওয়াজ করে বলেন নাকি? এই জন্য তো সাত বৎসরের বালকের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন ঢুকায় দেন কি, নব্বই বৎসরের মুরব্বীর সিনার ভিতরে কোরআন জমা করে দেন কি? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, কোরআনের আয়াতে আয়াতে হরফে হরফে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি, এই কোরআন কেউ ধ্বংস করতে পারবে না, কিয়ামত পর্যন্ত কোরআন জমিনে থাকবে চলবে। আল্লাহর রসুল বলেন, বুঝু আর না বুঝু আল্লাহর কোরআন পড়বা, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ আমল নামার মধ্যে কমাসকম দশটা নাকি জমা করে দিবি। বুঝেন আর না বুঝেন, কোরআন যদি পড়েন, হাঁটতেছেন, শরীর পবিত্র আছে, কোরআন তেলাওয়াত করতেছেন, এক একটা হরফে হরফে রসুল বলেন, তার আমল নামার ভিতরে দশটা নাকি আল্লাহ পাক জমা করে দিবেন।